অসহায় হয়ে যখন ফোনটা খুলি তখন বলে আমরা আছি তোমাদের পাশে। না বন্ধু, ঘরে বসে তো থাকলে চলবে না, লড়াইটা তো আমাদের, যেখানে গোটা রাজ্য আমাদের পাশে আসছে। তো তোমরা আসতে দ্বিধা কিসের, কিসের লজ্জা? চাকরি যদি না থাকে আমাদের কিসের লজ্জা? ওদের তো আমাদের সবকিছুতেই অ্যালার্জি। আমরা ধরে যখন স্মরণ সভা করি তখন তো পুলিশকে লেগে দেয়। মহাবনের দিন একটা ছোট্ট ঘটনা বলি। মহাবনের দিন আমি ছিলাম, আমার সাথে জালিয়াদিও ছিল। আমরা রাধানগরের স্ট্যান্ডে গিয়ে বসেছিলাম, কিছু পুলিশ বাহিনী গিয়ে বলছে আপনারা এখানে কেন? তো আমরা বলছি আমরা যাবো কোথাও। তখন কিন্তু স্ট্যান্ডে যে গাড়ি চালায় ওখানে কর্মরত, ওনার এসে বলছে ওরা কুয়ায় যাবে। দেখুন আপনারা কুয়ায় যাবেন না, আমাদের বলতে হয়নি। কি জানেন বলেছিল তো বাচ্চাটা, আমি বলতে হয়নি, ওনারা বলছে আপনারা তো কুয়ায় যাবেন, বসুন প্যাসেঞ্জার হোক, তারপর গিয়ে আপনারা গাড়িতে উঠবেন। ওনারা বলছে না আপনারা বসতে পারবেন না, হ্যাঁ আপনারা সাসপেক্টেড, আপনারা এখানে বসতে পারবেন না। ওইখান থেকে তখন আমি কি করি, আমি ওইখান থেকে সরে যাই, গাড়িয়ে দিয়ে সরে যাই। তারপর আমি রাস্তায় গিয়ে একটা টমটমে বসি, আমি একা ছিলাম। একটা পুরুষ পুলিশ দাঁড়িয়ে গিয়ে বলছে আপনার পাশে মহিলাও কিছু আছে, পুলিশ মহিলা। আমরা বলছে দিদি আপনি কোথায় যাবেন? আমি যাবো কোথাও। তখন টমটমে লোকটাকে বলছে আপনার লাইন কোন দিকে? তখন উনি বলছে বলতলা যাবো। বলে যান না কেন, যান। আমি বললাম উনি যদি পুরোটা টমটম আমার জন্য নিয়ে যান তাহলে কি ওনার বসবে? উনি তো প্যাসেঞ্জার হয়ে যাবে। কেন আপনি একা রয়েছে? আমাকে আমাকে দেখি যে আপনার বাংলাদেশে মনে হচ্ছে না, চোখ দেখার আসামে মনে হচ্ছে না, আমার কোনো চেহারাতে কিছু লেখা আছে? বলে না আপনি এখানে বসতে পারবেন না। আমি বললাম সাবধান হয়ে কথা বলো, আমি করে দেখাচ্ছে। আমি যদি এখন মানহানির কিছু ভুল প্রতিরোধ করি, আপনার সাথে তো পুলিশ মহিলাও আছে, ওনারা তো বলতে পারতাম। আপনি কেন পুলিশ হয়ে শুধু আমাকেই জিজ্ঞেস করছেন আমার মুখটাতে কি আছে আমার? তখন উনি কি করেন, লজ্জায় সরে যান। বলে না না দিদি বসুন বসুন, আমার গুলো তো মা বোন আছে। তো আপনি তো তখন প্রেজেন্টেশন টা মা বোনের মতো দেননি, কেন করলেন? এর আগে শুরুটা বলিনি, শুরুটায় ছিলাম আমরা আস্তাবল বাজারের সামনে, যেখানে মার্কেটটা বসে এখন মাঠের মধ্যে। চয়নগড়ে ছিল, আরো অনেকেই ছিল। বলে কেন এসছিল তোর এখানে? আমরা হচ্ছে আমরা বাজার করতে এসছি। না এখানে বেশি তো দাঁড়ানো যাবে না, এখান থেকে চলে যাও, এখানে থাকা যাবে না। কেন এত ভয় কিসের ওদের আমাদেরকে দিয়ে? কেন ভয় পায়? ভয় পায় কাকে? যে সাহসী তাকেই তো ভয় পায়, বিদুরাই তো ভয় পায়। ভয় পায় আমরা পাই না, আমরা তো সাহসী, আমরা তো যোদ্ধা, আর কিছু বলবো না। যান তাতে আপনার কিছু খারাপ হবে না, বরং ভালোই হবে। আর সেই শিল্পীর মতো হতে যাবেন না, সামনে নির্বাচন আসছে। আমি আবারও বলছি এটা রাজনীতি মঞ্চে নয়, এটা আমাদের কর্মের লড়াই, আমাদের অধিকারের লড়াই। আর কি হচ্ছেন দেখছেন, আপনি যেমন বলেছেন ময়দানে আসতে আপনি আপনাকে কেউ চায় কেউ না চায়, নাকি এটাই দেখছেন ময়দানে যে এখানে আমাদেরকে কতজন ভোট দিচ্ছে? হেরে যাবেন, আপনি হেরে যাবেন, দেখতে হবে। দিন দিন আমাদের ভোটের সংখ্যা বাড়ছে, গোটা 37 লক্ষ জনগণ এখন আমাদের পাশে। কি করবেন? কাছে নিয়ে রাখবেন আপনি মঞ্চটা, আপনার মঞ্চে তো টাকা বলে না, কম্বল বাঁচতে বাঁচতে কম্বলটাই শেষ হয়ে যায়। দেখুন শেষটা হয়তো আপনার এমন না যেন, তার জন্য বলছি আসুন, বলছি আসুন। এখন আপনাকে এখানে আসতে হবে, এটা আমরা বলবো না, গোটা রাজ্যবাসী বলবে, আমাদের ছাত্রীরা বলবে। হ্যাঁ তোমরা আসছ আমাদের ছেলে মেয়েরা, আমি বলবো সবাই বলছে এতে আমাদের গুরুদক্ষিণা দেওয়ার সময় এসে গেছে, তোমরা সবাই মিলে আমাদের পাশে এসো, আমাদেরকে এই গুরুদক্ষিণাকে দাও, যেন আমাদের অসমাপ্ত কাজটাকে আমরা সম্পূর্ণ করতে পারি। আমরা ছোট্ট বীজটা পুঁতেছিলাম, চারা গাছগুলো উঠেছে, তো ওদেরকে যত্ন করলে তো আমরা ভালো ফল পাবো। তো আমি বলতে চাই রাজ্য সরকারকে, আমাদের সেই সুযোগটা করে দিন। আমি বারবার বলছি আমরা কিন্তু বেকার ছিলাম না, না হলে কিন্তু আমাদের এই আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে। তখন কি পারবে সহ্য করতে? পারবেন না।
আপনাকে আমরা অভিনন্দন জানাবো। নমস্কার।